আসসালামু আলাইকুম ভিওর্স এই ভিডিওতে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়ের উনষাট পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে তো নয় নম্বর অঙ্কের খ নম্বরটা আলোচনা করব তো এই অঙ্কটা শেষ হলেই গসাগু পাঠটা শেষ হবে তো এই ভিডিওটার পরে অর্থাৎ পরে টিউটোরিয়ালগুলো আমি লসাগু নিয়ে আলোচনা করব তো আপনারা যারা ক নম্বরের ভিডিওটা দেখেননি এই তো ক নম্বরের ভিডিওটা দেখেননি তার ক নম্বরের ভিডিওটা দেখে নেবেন তাহলে খ নম্বর ভিডিওটা দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে তো এখন খ নম্বরটা নিয়ে আলোচনা করি এখানে বলছে চার লিটার ও ছয় লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমা পরিমাণ পানি পরিমাপ করা যায় এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে সাত আট নয় দশ লিটারের জন্য আচ্ছা এই যে এই অংশটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব প্রথমে চার এবং ছয় লিটার পানির বালতির সাহায্যে আমরা দুই লিটার পানি পরিমাপ করা শিখব পানির পরিমাপ লিটারে এটা দুই লিটার আছে হ্যাঁ দুই লিটারটা প্রথমে আমরা শিখে নেই প্রথমে আমি পানির পরিমাপ দুই লিটার এটা পরিমাপ করা শিখব তো আমার চার লিটারের একটা বালতি নিতে হবে ধরে নিলাম এটা চার লিটার আর এটা ধরে নিলাম ছয় লিটার একটু বড় ছয় লিটার আচ্ছা প্রথমে আমি ছয় লিটার বালতিটা পুরোপুরি পানি দিয়ে ভরা ভরাবো হ্যাঁ বা পূর্ণ করব আর চার লিটার বালতিটা ফাঁকা থাকবে আমি যদি ছয় লিটার বালতির পানিগুলো চার লিটারে ঢালা শুরু করি কোনো এক সময়ে চার লিটার বালতিটা পূর্ণ হয়ে যাবে আর কিছু পানি ছয় লিটার বালতিতে থাকবে অর্থাৎ এরকম এটা এরকম ভরাট থাকবে তারপরে ছয় লিটারের মধ্যে কিছু পানি থাকবে অর্থাৎ চার লিটারটা পূর্ণ হওয়া বালতি পূর্ণ হওয়া মানে এখানে চার লিটার পানি হয়ে গেছে আর ছয় লিটার বালতিতে কিছু থাকা মানে এখানে পুরোটা যদি ছয় হয় তাহলে এইটুকু দুই লিটার আমার পানি অবশিষ্ট থাকছে অর্থাৎ চার এবং ছয় লিটার বালতির সাহায্যে আমার দুই লিটার পানি পরিমাপ করা হয়ে গেল তাহলে কোনো পরিমাপক যন্ত্র বা কোনো দাগ কাটা ছাড়াই বা কোনো নির্দেশক ছাড়াই আমরা বুঝতে পারলাম এখন যে এই ছয় লিটার বালতিতে অবশিষ্ট আছে দুই লিটার পানি ওকে তাহলে আমরা কী করতে পারি এই ছয় থেকে চার বিয়োগ দিতে পারি ছয় বিয়োগ চার মানে দুই লিটার তাহলে চার লিটার ও ছয় লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যায় কি দুই লিটার ইয়াস যায় এটা টিকচিহ্ন দিলাম কিভাবে পরিমাপ করবে ধাপে ধাপে লেখো এখানে কীভাবে পরিমাপ করব সেটা একটু লিখে নেই তাহলে এখানে জায়গা সংকটের কারণে আমার একটু লাইন বেশি হয়ে গেছে সো এই সবগুলো লাইন এই দুই লিটারের জন্য ব্যাখ্যা তাহলে চার লিটার বালতি ফাঁকা নিয়ে তাতে ছয় লিটার বালতি থেকে পানি ভরাট করলেই ছয় লিটার বালতিতে যা অবশিষ্ট থাকবে তাই দুই লিটার অর্থাৎ ছয় বিয়োগ চার মানে হচ্ছে দুই লিটার তাহলে ছয় লিটার এবং চার লিটার বালতির সাহায্যে আমার দুই লিটার পরিমাণ পানি পরিমাপ করা হয়ে গেল এবার আমরা যদি এখানে একটু তাকাই এখানে চার লিটার পানির পরিমাপ দেওয়া আছে চার লিটার তো এটা এখানে টিক চিহ্ন দেওয়াই আছে অর্থাৎ এটা পরিমাপ করা যায় কারণ আমার বালতি তো চার লিটার এবং ছয় লিটারের সো ছয় লিটার বালতি আমার কোনো কাজেই লাগলো না শুধু চার লিটার বালতি যদি ভরাট করি তাহলে পানির পরিমাপ চার লিটার এটা পরিমাপ হয়ে গেল ওকে এই কারণে এখানে চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে কি লিখতে পারি আমরা কথা হিসাবে কি লিখতে পারি তাহলে লিখব চার লিটার একবার ব্যবহার করব ছয় লিটার বালতি ব্যবহার করা তাহলে এই ব্যাখ্যাটুকু চার লিটারের জন্য ওকে তো এখানে তিন লিটারের জন্য যে ব্যাখ্যাটুকুর জায়গা ফাঁকা রাখা দরকার সেটা আমার ফাঁকা নেই তারপরে দেখুন এখানে ছয় লিটার আছে ছয় লিটারের জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে ছয় লিটারের জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে কারণ আমার চার লিটার এবং ছয় লিটার পানির বালতি দেওয়া আছে তো এখানে চার লিটার বালতিটা আমি ব্যবহার করলাম না ছয় লিটার বালতিটা শুধু ব্যবহার করলাম একবার তাহলেই আমার ছয় লিটার পানি পরিমাপ করা হয়ে যাবে ওকে তাহলে আপনারা এখানে এই কথাটা লিখে নেবেন যে ছয় লিটার বালতি একবার ব্যবহার করব চার লিটার বালতি ব্যবহার করা লাগবে না ওকে আশা করি এই জায়গায় আপনারা লিখে নেবেন এবার আট আট দেখি এই এক তিন পাঁচ সাত এগুলো দেখাচ্ছে না একটু পরে তার ব্যাখ্যাও আমি দিয়ে দিচ্ছি এবার আট এই আট লিটার পানি কীভাবে পরিমাপ করব আট লিটার পানি পরিমাপ করার জন্য আমি অনেকভাবেই করতে পারি যেমন চার লিটার বালতি চার লিটার বালতি দুইবার যদি ব্যবহার করি তাহলে কিন্তু আট লিটার হয়ে যায় অথবা অথবা একটা একটা ছয় লিটারের বালতি একটা ছয় লিটারের বালতি এবং এক একটা ছয় লিটারের বালতিতে যদি পানি রাখি এটা ছয় লিটার আর প্রথমে যেটা দুই লিটার পরিমাপ করেছি সেইভাবে আরও দুই লিটার পরিমাপ করব তো যেহেতু আমার এখানে বলা আছে এই যে আট লিটারের জন্য এই যে আট লিটার এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে অর্থাৎ সাত আট নয় লিটার পরিমাপের জন্য তাহলে ছয় লিটার একটা বালতি নিলাম আরও আরও দুই লিটার কই পাবো আমি আরও দুই লিটার কই পাবো আর দুই লিটার পাবো এই যে এক চার লিটারে একটা বালতি নেব তাতে ছয় লিটার পানিগুলো ভরব ভরার পর ছয় লিটারে যে যতটুকু অবশিষ্ট থাকবে ছয় লিটারের কত অবশিষ্ট ছিল আমরা প্রথমে দেখেছিলাম দুই অবশিষ্ট ছিল সো এই দুই আমরা ব্যবহার করতে পারি তাহলে আর দুই আট হবে অথবা আমরা আট লিটার পরিমাপ করার জন্য দুইটা দুইবার চার লিটার বালতি ব্যবহার করতে পারি অর্থাৎ চার দোকানে আট তাহলে এখানে আমরা চিহ্ন দিতে পারি তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি চার যোগ চার অর্থাৎ চার লিটারের বালতি দুইটা ব্যবহার করবো ওকে চার এভাবে বাংলা কথাটা লিখে নেবেন আপনারা যে চার লিটারের বালতি দুইবার ব্যবহার করলেই আট লিটার পানি পরিমাপ করা যায় এবার আসি দশই আসি দশ লিটার পানি কীভাবে আমি পরিমাপ করব দশ লিটার পানি পরিমাপ করা একদম সহজ দশ লিটার পানি পরিমাপ করতে গেলে আমার কি করতে হবে ছয় লিটার আচ্ছা চার লিটার বালতি এটা চার লিটার বালতি আর এটা ছয় লিটার বালতি তাহলে চার লিটার বালতি একটা ব্যবহার করব ছয় লিটার বালতি একটা ব্যবহার করব এই দুটা যদি পরিপূর্ণ করি পানি দ্বারা তাহলে দশ লিটার পানি পরিমাপ করা হয়ে যাচ্ছে অর্থাৎ ছয় চারে দশ ওকে ছয় চারে দশ তাহলে আমরা এখানে বাংলা কথাটা লিখে নিতে পারি বাংলা কথাটা লিখে নেব যে একটি চার লিটারের বালতি এবং একটি ছয় লিটারের বালতি ভরাট করলেই আমার দশ লিটারের বালতি দশ লিটার পরিমাণ পানির পরিমাপ করতে পারবো তাহলে এখানেও টিকচেন আমি দিয়ে নিলাম তাহলে আমি কেন এক তিন পাঁচ সাত নয় এই পানিগুলো পরিমাপ করা এখনও দেখাচ্ছি না কারণ আমি প্রথমে যে দুইটা দেখাইছিলাম এই দুই পরিমাণ পানি সর্বনিম্ন আমরা কি করতে পারি পরিমাপ করতে পারি এই চার ও ছয় লিটারের বালতির সাহায্যে সো দুইয়ের চাইতে কম করতে পারবো না কারণ আমার বালতিতে কোনো দাক্ষাটা থাকতে পারবে না কোনো পরিমাপক নির্দেশক থাকবে না এই কারণে শুধু আমাদের কাজ কি করতে হবে ঢালতে হবে বালতিতে লোড করতে হবে তো ঢালা এবং লোড করার মাধ্যমেই আমাদের পরিমাপটা করতে হবে ওকে তাহলে আমি ঢালা এবং লোড করার জন্য সর্বনিম্ন দুই লিটার বালতি দুই লিটার পরিমাপ করতে পারি এই কারণে এক লিটার পরিমাপ করতে পারবো না তিন লিটারও পারব না এক লিটার যদি না পারি তিন লিটার পারবো না কারণ তিন লিটার মাপার জন্য আমার প্রথমে দুই লিটার লাগবে দুই লিটার আমরা কীভাবে করতে পারি প্রথমে দেখাইছিলাম দুই লিটার কীভাবে করতে পারি এদের ছয় থেকে চার বাদ দিলে দুই হয় কিন্তু আমার দরকার তিন তিন দরকার তাহলে তিনের মধ্যে দুই পেয়ে গেছি আর এক কই পাবো আর এক পাওয়া সম্ভব নয় কারণ এক লিটার আমি পরিমাপ করতে পারবো না ওকে সেমভাবে পাঁচ লিটার কীভাবে পরিমাপ করব আচ্ছা চার লিটারই বালতি তো আছে আমার কাছে চার লিটার বালতি আমার কাছে আছে তাহলে চার লিটার দিয়ে চার লিটার পরিমাপ করলাম আচ্ছা তাহলে চার আরও এক লিটার লাগে তাহলে আর এক লিটার কীভাবে পরিমাপ করব আমার পরিমাপ করা সম্ভব হচ্ছে না এক লিটার পরিমাপ করা সম্ভব হচ্ছে না সো কোনো বীজর সংখ্যা যদি আসে এখানে এই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা সেটা পরিমাপ করতে পারছি না কোনো বীজ সংখ্যার জন্য অবশ্যই একের সাহায্য নিতে হচ্ছে যেমন সাত তাহলে এখানে ছয় লিটার এখানে ছয় লিটার একটা বালতি লাগতেছে আর এক লাগতেছে আর এক কই পাচ্ছি আমি আমি আর এক পাচ্ছি না কোনো কোনোভাবেই এক লিটার করতে পারছি না সো এটাও হবে না পাঁচও হবে না তিনও হবে না একও হবে না অর্থাৎ বিজোর থাকলে সেগুলো হচ্ছে না তাহলে এগুলো কেটে দিলাম এটা কাটা তাহলে এটার ব্যাখ্যাটা অবশ্যই কাটা তাহলে তিনের জন্য কাটা তিনের ব্যাখ্যাটা এখানে ফাঁকা নেই তিনের ব্যাখ্যাও কাটা হবে পাঁচ কাটা পাঁচের ব্যাখ্যা কাটা তারপর সাত কাটা ছাতের ব্যাখ্যাটা অবশ্যই হবে না তারপর নয় নয় হচ্ছে না তাহলে সর্বশেষ আপনাদের একটা ট্রিক্স বলে ট্রিক্সটা হচ্ছে এই ট্রিক্সটা হচ্ছে এই দুইটা যদি বালতি দেয়া থাকে দুইটা বালতির যদি দেওয়া থাকে অবশ্যই বালতি দুইটার পানি ধারণ ক্ষমতা একই হবে না নিশ্চয় কারণ সাত আর সাত এরকম দুটা বালতি না দিলেও পারবে তারা কারণ একই সাইজের বালতি দুইটা দিয়ে তো কোনো লাভ নাই কারণ আমি যদি চোদ্দো লিটার যদি পরিমাপ করতে চাই তাহলে সাত এই সাত লিটারের বালতি একবার ব্যবহার করা লাগছে এই সাত লিটারের বালতি আর একবার ব্যবহার করা লাগছে কিন্তু চৌদ্দ লিটার পরিমাপ করার জন্য একটা বালতি যথেষ্ট সাত লিটারের এই একটা বালতি দুইবার ব্যবহার করব আচ্ছা এখানে তাহলে বালতি দুইটা যদি দেওয়া থাকে বালতি কি কি দেওয়া ছিল একটা চার লিটারই আর একটা ছয় লিটারই তাহলে বড়ো বালতি থেকে ছোটো বালতি বিয়োগ করবেন ওকে বড়ো বালতি থেকে ছোটো বালতি বিয়োগ করে যা হবে তার গুণিতক কি কি আছে তা সব সময় আমরা কি করতে পারবো পরিমাপ করতে পারব সেই পরিমাণ পানি সব সময় পরিমাপ করতে পারব তাহলে বড় বালতি ছিল ছয় লিটারই ছোট বালতি ছিল চার লিটারই ছয় থেকে চার বেত দিলে দুই লিটার তাহলে দুইয়ের গুণিতকগুলো দুই চার ছয় আট দশ বারো তারপর হচ্ছে তাহলে দুই দুই করে বাড়তেছে জাস্ট দুইয়ের গুণিতক গুলো হচ্ছে চোদ্দ ষোলো অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো তারপর আঠারো তারপর বিশ তারপর এরকম ডট 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 অনেক হতে পারে দুইয়ের গুণিতক তাহলে এখানে দুইয়ের গুণিতকগুলো যা হচ্ছে সেই পরিমাণ পানি আমি পরিমাপ করতে পারতেছি ছয় এবং চার লিটার বালতি দ্বারা ওকে তাহলে কী বোঝা গেল যে বালতি দেওয়া থাকবে আমার যে দুটা বালতি দেওয়া থাকবে সেই দুটা বালতি বড়ো বালতি থেকে ছোটো বালতি বিয়োগ করব বিয়ে করার পর যে ফলাফলটা আসবে তার গুণিত যত যা হবে তাহলে সেটা সেগুলো আমি পরিমাপ করতে পারবো তাছাড়া অন্য কোনো কিছুই পরিমাপ করতে পারবো না এখানে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে এখানে সাত লিটার আট লিটার নয় লিটার দশ লিটার এখানে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে বলতে এই যে এটার থেকে আমি দেখাই আট লিটার আট লিটারটা দেখালে আপনারা বুঝতে পারবেন তাহলে দেখুন আট লিটার কিন্তু দুইটা চার লিটার বালতি দিয়ে পরিমাপ করা যায় তো সেভাবে হলে তো অন্য পাত্রে রাখার সুযোগ হচ্ছে না তো প্রথমে আমি কি করব চার লিটারই একটা বালতি নেবো একটু ছয় লিটার বালতি নেব চার লিটার বালতিটা ফাঁকা ছয় লিটার বালতিটা তো পূর্ণ পূর্ণ থাকবে আচ্ছা এই যে ছয় লিটার বালতি থেকে চার লিটার বালতি ভরাট করবো আচ্ছা ভরাট কর করলাম ভালো কথা ভরাট করার পর আর তো পানি ধরতেছে না তো ছয় লিটার বালতিতে কিছু পানি অবশিষ্ট থাকতেছে এই পানিটা অবশ্যই দুই লিটার এই পানিটা দুই লিটার এই পানিটা দুই লিটার তাহলে দুই লিটার এখান থেকে পরিমাপ করলাম দুই লিটার পরিমাপ করার পর এটা আলাদা একটা বালতিতে রাখলাম এই নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে সাত আট নয় দশ লিটারের জন্য আচ্ছা অন্য বালতিতে আমি দুই লিটার পানি রেখে দিলাম আচ্ছা এটা আলাদা বালতি এই বালতিতে দুই লিটার পানি রাখলাম এখন আমি আট লিটার পানি পরিমাপ করব তো আমার দুই লিটার হয়ে গেছে পরিমাপ করা আমি আট লিটার আটে যাইতে আরও কত দরকার ছয় লিটার দরকার তো ছয় লিটারের বালতি তো আমার কাছে আসেই তাহলে ছয় লিটার বালতি আমার কাছে আছে তো ছয় লিটারের বালতিতে পরিপূর্ণ করলে ছয় লিটার হবে স্বাভাবিক তাহলে বুঝলাম যে ছয় লিটার আট লিটার পরিমাপ করার জন্য অন্য কোনো একটা বালতি লাগছে সেখানে দুই লিটার রাখতেছি আর একটা ছয় লিটার বালতিতে ছয় লিটার ছয় লিটার পানি পরিমাপ করার করে রাখতেছি তাহলে এখানে হলো ছয় আর যে বালতিটা অতিরিক্ত হিসেবে রাখলাম সেখানে আছে দুই তাহলে এই হলো মোট আট তাহলে আট লিটার দশ লিটার বারো লিটার এভাবে আমরা ভেঙে ভেঙেও এক বালতি থেকে অন্য বালতিতে রেখেও পরিমাপ করতে পারি সরাসরিও করতে পারি সরাসরি কীভাবে করব ছয় আসলে ছয় লিটার বালতিতে রাখবো আট আসলে আট আসলে কী করবো আট আসলে একটু ভাঙাতে হচ্ছে এখন দেখলেন যেটা তারপর দশ আসলে কী করব দশ আসলে কোনো সমস্যা নেই ছয় লিটার বালতি এবং চার লিটারের বালতি ব্যবহার করব তারপর বারো আসলে কোনো সমস্যা নাই বারো আসলে কী করব ছয় লিটারই দুইটা বালতি দেবো তারপর চোদ্দো আসলে কী সমস্যা চোদ্দো আসলে কোনো সমস্যা নাই এখানে দেবো ছয় লিটার ছয় ছয় আছে দশ আরও একটা চার লিটারের বালতি দিলে হচ্ছে ছয় সের দশ আরে সাড়ে চোদ্দো অথবা চোদ্দো লিটার পানি পরিমাপ আপনি এভাবে করতে পারেন ছয় প্লাস ছয় বারো লিটার আর দুই লিটার কীভাবে করবেন আমি এই যে দুই লিটার কীভাবে পরিমাপ করার প্রসেসটা দেখালাম সেইভাবে আরও দুই লিটার করবেন তাহলে কত হলো চোদ্দ তাহলে আমরা ভেঙে ভেঙে করতে পারছি তারপর ভেঙে ভেঙে ছাড়াও সরাসরিও করতে পারতেছি তো ভেঙে ভেঙে করলে আলাদা কোনো বালতি লাগছে অথবা অথবা অন্য পাত্রে রাখার সুযোগ থাকছে ওকে তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো কোন ভিডিওগুলো দরকার আপনাদের কমেন্ট বক্সে একটু বলে দেবেন ধন্যবাদ